হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মোয়ের সাথে রান্নাবান্না। আশা করি সকলে ভালো আছেন। কম সময় কম পরিশ্রমে ঝটপট বানাতে পারেন খুবই টেস্টি এই ভুনা গার্লিক পরোটা। একবার দেখলেই যে কেউ বানাতে পারবেন। কম সময় কম পরিশ্রমে পেট ভরাতে চাইলে নাস্তা হিসেবে এটি একদমই আদর্শ। আজকের রেসিপিটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে শেয়ার করে দেবেন, আর প্রতিদিন এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমি এখানে দুটো বড় সাইজের পরোটা বানাবো, তাই দুটো বড় সাইজের পেঁয়াজ এইভাবে কুচিয়ে নিলাম। যতটা সম্ভব মিহি করে আর ছোটো ছোটো করে কুচিয়ে নিতে হবে। আপনারা এই পেঁয়াজ গ্রেট করে নিতে পারেন। সামান্য ধনে পাতা কুচিয়ে নিলাম। দুই কাপ আটা নিয়েছি, 200 গ্রাম আছে। আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন। সামান্য কালো জিরে আর সামান্য লবণ দিয়ে দিলাম, ভালো করে মিক্স করে নিলাম। এবার 1 চামচ তেলের ময়ান দিয়ে দিলাম। ময়ান খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, খুব বেশি ময়ান দেবেন না। পরোটাতে যাতে একটু খাস্তা ভাব আসে সেই বুঝে তেলের ময়ান দেবেন। এবার অল্প করে জল দিয়ে দিয়ে মেখে নিতে থাকব। একটা নরম ডো তৈরি করে নিতে হবে। সামান্য তেল লাগিয়ে 10 মিনিট এইভাবে রেখে দেব। এতে আটার ডো সেট হয়ে যাবে। ততক্ষণে এইদিকে 5 থেকে 6টা রসুন কোয়াকে একটু পুড়িয়ে নেব। অনেকটা বেগুন পোড়ার মতন করে পুড়িয়ে নিতে হবে, এতে একটা ভুনা স্বাদ আসবে। এবার মিক্সার জারে এই রসুনের কোয়া দিয়ে দিলাম, সেই সাথে 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, স্বাদ অনুসারে বিট লবণ দিলাম, 1/2 চামচ চাট মশলা দিয়ে দিলাম, সামান্য করে জল দিলাম, পেস্ট করে নেব। আমি এখানে ঝাল এড়াতে চাইছি বলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। এখানে একটা বড় সাইজের লেচি নিয়েছি, গোল আকারে পরোটা বেলে নিতে হবে। পরোটা বেলে নেওয়ার পর এই রসুনের পেস্ট এইভাবে পরোটাতে লাগিয়ে দিতে হবে। এখানে আপনি যতটা স্পাইসি করে খেতে চাইছেন সেই বুঝে পরোটাতে এই মশলার পেস্ট দেবেন। এবার কিছুটা কুচানো পেঁয়াজ ছড়িয়ে দিলাম, সেই সাথে কিছুটা কুচানো ধনে পাতা দিয়ে দিলাম, সামান্য করে তিল দিয়ে দিলাম। এই তিল দিলে পরোটা খেতে অপূর্ব লাগে, একবার এইভাবে বানিয়ে দেখবেন। এইভাবে দুই দিক থেকে কোনা কোনি মুড়িয়ে ফোল্ড করে নিতে হবে, আর নিচ থেকেও এইভাবে মুড়িয়ে নিতে হবে, এতে একদম 3 কোণা শেপ তৈরি হবে। এবার আটা ছড়িয়ে হালকা হাতে বেলে নিতে থাকবো, খুব চাপ দিয়ে বেলা যাবে না, হলে বাইরে পুর বেরিয়ে আসতে পারে। একই রকমভাবে আরেকটি পরোটা বেলে নিতে হবে, খুব সহজ, যে কেউ পারবেন। যারা কোনোদিন সেইভাবে রান্নাবান্না করেননি বা অভ্যাস নেই, তারাও খুব সহজে এইভাবে পুর ভরা টেস্টি পরোটা জলখাবারে বানাতে পারবেন। রায়তা, সস বা আচার দিয়ে এই পরোটা খেতে ভীষণ ভালো লাগে। এবার এদিকে পরোটা ভেজে নেব। যেমনটা আমি প্রতিটা পরোটার রেসিপিতে বলে থাকি যে তাওয়া বা প্যান প্রথমে ভালো করে গরম করে নিতে হবে, তারপর মাঝারি আঁচে করে প্রথমে সেঁকে নিতে হবে। তখন পরোটার দুই বিটটা ভালো করে এইভাবে সেঁকে যাবে, তখন তেল দিয়ে ভেজে নিতে হবে। এতে পরোটা ভিতর থেকে কাঁচা থাকবে না, আর তেলেরও সাশ্রয় হবে, পরোটা অনেক বেশি তেলতেলে হবে না, একদম ড্রাই শুকনো তৈরি হবে। তৈরি হয়ে গেল ভুনা গার্লিক পরোটা। আজকের রেসিপিটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।